Can you see me? Come closer and closer. পর্ন ভিডিও, এই কথাটি শুনলেই যেন চারিদিকে হইহুল্লোড় পড়ে যায়। তোমার বন্ধুরা বলে, আরে ভাই কি করছিস, আসতে বল, মান সম্মান ডোবাবি নাকি। কিন্তু আড়ালে গিয়ে দেখার সময়, ভাই ভাই একটা ভালো মাল খুঁজে পাঠানা প্লিজ, যেন কি সুন্দর পবিত্র জিনিস। লোকের সামনে এটা তো বিষ, ফ্রিতে দিলেও আমি খাই না। আর আড়ালে গেলে এই অমৃত, যা সাবস্ক্রিপশন কিনতে লোকে হাজার হাজার টাকা উড়িয়ে দেয়। আর এই পর্ন জিনিসটা মদ, গাঁজা, সিগারেট, এমনকি ড্রাগস বা হিরোইনের থেকেও বেশি অ্যাডিক্টেড। আর রাস্তায় ঘুরে বেড়ানো কত লোক যে এই নেশায় হাবুডুবু খাচ্ছে, তা বোঝা এলিয়েন্স ছাড়া কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভবই নয়। অর্থাৎ ক্লিয়ার কোনো সাইড এফেক্ট দেখা না গেলেও লং টার্মে পর্ন আপনার লাইফের ওয়াট লাগিয়ে দেয়। আর ভাই, আগের কিছু ভিডিওতে আমি অলরেডি বলেছি যে পর্ন, মাস্টারবেশন এসব থেকে কীভাবে স্টেপ বাই স্টেপ বেরোনো সম্ভব। বাট যখনই তুমি কোনো কিছুকে ছাড়তে চাইছো, সে তোমার গার্লফ্রেন্ড হোক বা কোনো খারাপ অভ্যাস, সব ক্ষেত্রেই তোমাকে তার খারাপ সাইডে ফোকাস করতে হবে। কারণ যখন তোমার মাইন্ড কোনো জিনিসের নেগেটিভ সাইড জানতে পারে, তখন সে ঘাবড়ে যায়। আর এই ভয়ের কারণে এই মাইন্ড তোমাকে হেল্প করবে সেই জিনিস থেকে দূরে থাকতে। আর তুমি শুধু এটা জেনে রাখো, তোমার ব্রেন অসম্ভব পাওয়ারফুল। কতটা পাওয়ারফুল, কী কী করতে পারে অ্যান্ড কীভাবে ব্রেনের এই পাওয়ারকে কাজে লাগানো যায়, এই সব ডিটেলস আমরা পরবর্তী ভিডিও সিরিজ পাওয়ার অফ ইয়র সাবকনসিয়াস মাইন্ডে জানবো। বাট এত পাওয়ারের কোনো ফায়দা এখন তুমি নিতে পারছো না, কারণ এখন তোমার ব্রেনের কাছে পর্ন জিনিসটা অনেক মজাদার অ্যান্ড রোম্যান্টিক মনে হয়। কিন্তু ভয় পেয়ে যাওয়ার পর ব্রেনই তোমাকে হেল্প করবে, আর তখন সেটা তোমার জন্য গেম চেঞ্জার হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের পর্ন বা ব্লু ফিল্মসের এমন সমস্ত নেগেটিভ সাইড এফেক্ট দেখাবো যেগুলো দেখে তোমার ব্রেন তোমাকে বলবে, ছেড়ে দে না ভাই, কেঁদে বাঁচি। রাশিয়া, চায়না, সাউথ কোরিয়া, আমেরিকা, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আরও ম্যাক্সিমাম দেশের অসংখ্য লোক এমন রয়েছে যারা পর্ন অ্যাডিকশানে ফেসে রয়েছে। তাই যদি তুমি এই জিনিসটাকে ছাড়তে পারো, তাহলে বিলিয়ন্স অর্থাৎ কয়েকশো কোটি মানুষের থেকে তুমি ওপরে চলে যেতে পারবে। যদি তুমি অলরেডি এটা ছেড়ে দিয়েছো, তাহলে কংগ্রেচুলেশন। আর যদি এখনও পর্ন দেখে পিচকারি নিয়ে খেলতে তোমার মন চায়, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। সো সাইড এফেক্ট নাম্বার ওয়ান, ইট মেক্স ইউ ফিল লো। অর্থাৎ এই হ্যাবিটটি তোমাকে দুর্বল করে দেয়, লাইক সিংহ থেকে ডাইরেক্ট ভিজা বিড়াল হয়ে যাও তুমি। আর তখন তোমার বসে বা শুয়ে ঝিমানো ছাড়া আর কোনো কাজ করতে ইচ্ছাই করে না। কে আমি তুমি ভাবতে থাকো, এসব কাজ করে কোনো ফায়দা নেই, আমার দ্বারা কিছু হবে না। আর এমনটা কেন হয়, বিকজ তুমি ফোন নিয়ে পড়ে থাকো, কোনো হট মেয়ের ছবি দেখে বা কোনো হট ভিডিও দেখে তুমি টার্ন অন হয়ে যাও, তারপর পর্ন সাইট ওপেন করে ঘাপা ঘাপ করো, খেলা শেষ, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আর এমনটা তোমার সাথে রিয়েলে হয় কি হয় না, ইয়েস অর নো কমেন্ট করে অবশ্যই জানাও। তাই যেটা রিয়েলিটি, যেটা সিরিয়াস প্রবলেম, সেটা নিয়ে কথা বলতেই ইন্টারনেট ওয়েব সিরিজের যুগে যদি লজ্জা পাও, তাহলে মায়ের আঁচল ধরে ঘরে বসে থাকো, ফোনে পর্ন দেখে হ্যান্ড জব করার সময় লজ্জা কোথায় থাকে। তো যাই হোক, এভাবে করতে করতে কিছুদিন পর ওইটুকু সিন বা ওই রকম সফট ভিডিওতে তোমার আর মজা লাগে না, তখন তুমি আরও হার্ডকোর ভিডিওর খোঁজে সারাদিন পর্ন সাইড স্ক্রল করতে থাকো। আর এই সার্কেল চলতে চলতে তোমার ব্রেনের এটা হ্যাবিট হয়ে যায়, আর তখন এটা ছাড়া অন্য কিছুতে তোমার মনই লাগে না। কারণ এত দ্রুত এত বেশি মজা অন্য কিছুতে তো আর পাওয়া যায় না, যার ফলে তুমি সারাদিন অন্য যে কোনো কাজ করো না কেন, কিছুতেই তুমি সেই মজা আর পাও না। তোমার রিওয়ার্ড সিস্টেমের ডোপামিন রিসেপ্টরের ওয়াট লেগে যায়। আর এভাবে একটা টাইম পর তোমার লাইফে স্যাটিসফ্যাকশনের অভাব ফিল হতে শুরু করবে, আর হঠাৎ দেখবে একদিন তোমার মাথার সব চুল পেকে গেছে, বয়স তোমার 60 হয়ে গেছে, বাট লাইফে অর্ডিনারি মানুষ হয়ে তুমি থেকে গেছো। অর্থাৎ তোমার পুরো লাইফটা ভেস্ট হয়ে গেল শুধু পর্ণের নেশায়। অর্থাৎ পৃথিবীতে তুমি মানুষ হয়ে কেন জন্ম নিয়েছিলে, শুধু পর্ণ দেখে পিচকারি নিয়ে হোলি খেলতে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে, পর্ণ ইজ ফাকিং ইউর লাইফ। নাম্বার টু, পর্ন ইজ এ লাই। হ্যাঁ, একদম ঠিকই শুনেছো, পর্ন এমনই একটি মিথ্যা যা তোমার রিয়েল লাইফের অরিজিনাল প্লেজারকেও নষ্ট করে দেয়। যেমন তুমি যখন সিনেমা দেখো, ওয়েব সিরিজ দেখো, লাইক চরিত্রহীন, কামিনী, এগুলো কি বাস্তব জীবনেও পসিবল? আর সব থেকে ফানি ব্যাপার তো এটাই যে আমার কিছু মেয়ে ফ্রেন্ড, মানে অনলি বান্ধবী, গার্লফ্রেন্ড নয়, তারা মনে করে ওয়েব সিরিজ আর রিয়েল। এবার কেউ যদি মনে করে যে চরিত্রহীন রিয়েল, তাহলে সে নিজেকেও ওই রকম বানাতে চাইবে কি চাইবে না? হ্যাঁ অবশ্যই, তুমি যেটাকে রিয়েল ভাববে নিজেও তেমনই হয়ে যাবে। আর এই কথাগুলি শুনে মাই রিয়াকশন ওয়াজ লাইক, হোয়াট দ্য ফাক ইজ গোয়িং অন। আর এগুলিই হলো আসল কারণ সাকসেস নেভার এন্ড চ্যানেলে এই টপিকটি পুরো সিরিজের মাধ্যমে তুলে ধরা। তাই পর্ন নিয়ে অ্যাওয়ার হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তুমি সালমান খানের মুভিতে তো অবশ্যই দেখেছো, সালমান খান একসঙ্গে 20 জনকে হাওয়ায় উড়িয়ে উড়িয়ে মারছে। তাই বলে কি তুমিও রিয়েল লাইফে গুন্ডাদেরকে মারতে যাবে? তুমি কেন, সালমান খান নিজেও বাস্তবে 10 জনকেও একসঙ্গে মারতে পারবে না। আর ওই একইভাবে পর্ন তোমার চোখে এমন ফ্যান্টাসির চশমা লাগিয়ে দিচ্ছে যার কারণে তুমি তোমার পার্টনারের থেকেও শুধু ওই ফ্যান্টাসি আর শরীর এক্সপেক্ট করবে। শরীরের মজা শেষ হলেই রিলেশনও শেষ, যেমনটা অলরেডি ঘটতে শুরুও করেছে, আর এটা পর্নেরই একটা সাইড এফেক্ট। নাম্বার থ্রি, ইউ অবজেক্টিফাই ওমেন্স।
অর্থাৎ পর্ন নিয়ে সারাক্ষণ ভাবার কারণে তুমি প্রত্যেক মেয়েকে জাস্ট একটা সেক্স অবজেক্টের মতো দেখতে শুরু করো। যেমন ভিডিও তুমি একটু আগে দেখেছিলে, সেইখানে দেখা পর্ন স্টারের জায়গায় সেই মেয়েটিকে ইমাজিন করে তুমি মজা নেওয়ার চেষ্টা করো। এমনকি ফিগার, সাইজ অ্যান্ড কালার দিয়েও মেয়েদেরকে তুমি তখন পার্থক্য করতে থাকো, যেন মেয়েরা কোনো মানুষই নয়, শুধুমাত্র কোনো সেক্স ডল। আর তোমার এই ভাবনাকেই প্রমোট করে বেবি ডল অ্যান্ড গার্ল ফ্রম চাইনার মতো কমার্শিয়াল সং রিলিজ করে বলিউড নিজের পকেট ভর্তি করে। বিকজ একবার নিজেই ভেবে দেখো, ওই গানগুলিতে সানি লিওনকেই বেবি ডল হিসাবে কেন দেখানো হয়েছে? অর্থাৎ সিম্পল, সবাই জেনে বুঝে তোমার মারছে, আর তুমিও জেনে বুঝে চুতিয়ার মতো মারতে দিচ্ছ। সো যখন তুমি কোনো মেয়েকে ফিগার দিয়ে জাজ করো, দেন ইটস ওকে। বাট যখন তোমার ফিজিক দেখে তোমাকে কোনো মেয়ে পাত্তা দেয় না, তখন তোমার প্রবলেম হয়। তখন তুমি বলো, মেয়েরা ভালো নয়, ওরা শুধু টাকা চেনে, লুক চেনে, ভালোবাসা, মন, এসবের ওদের কাছে কোনো দামই নেই। আর এখানে কিন্তু আমি ছেলে বা মেয়ের কারো সাইড নিচ্ছি না, অনলি তোমাদের দেখাচ্ছি বাস্তবে তোমার লাইফে যেসব প্রবলেম ফেস করছো তাতে পর্নের ভূমিকাটা কোথায়। আর এই পর্ন কালচার, অর্থাৎ মেয়েদেরকে সেক্সুয়াল অবজেক্ট হিসাবে দেখার কারণেই রেপ, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, রিলেশনে চিটিং, এই সমস্ত ঘটনাগুলি প্রচুর পরিমাণ বেড়েই চলেছে। তাই আমাদের সমাজকে সঠিক পথ দেখানো আবশ্যক। সো পর্নকে বয়কট করো, আর ভিডিওটি শেয়ার করে আমাদের কালচার সংস্কৃতিকে নষ্ট হওয়ার থেকে বাঁচাও। নাম্বার 4, ইউ লুজ ইওর এনার্জি। পর্ন দেখে পিচকারি নাড়ানোর পর তোমার বডি একদম নেতিয়ে পড়ে, তোমার বডি একদম ক্লান্ত হয়ে যায়, ঘুম পায়, আর সারাদিনে তখন তোমার অন্য সমস্ত কাজ যা তোমার লাইফকে বেটার বানাতে পারে সেই সব কাজ করার মতো এনার্জি তোমার মধ্যে আর থাকে না। আর এই সময় যে কোনো বাহানায় সেই কাজগুলি পরে করবো বলে তুমি এড়িয়ে যাও। আর এই পর্ন দেখার আগে কোনটা দেখবে সেটা খুঁজে পেতেও তোমার কয়েক ঘন্টা তো চলেই যায়। আর এভাবেই পর্ন এফেক্টের ফলে তোমার লাইফ ধীরে ধীরে ফাকড আপ হয়ে যায়। তাই পর্ন থেকে দূরে থাকো, অ্যান্ড এই লিঙ্কে ক্লিক করে এই সিরিজের বাকি ভিডিওগুলোও দেখো, যাতে তোমার সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যাবে, লাইক কীভাবে ছাড়বো, কী কী করবো, কতদিন লাগবে, ফায়দা কী হবে ইত্যাদি। আর সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশান অন করতেও ভুলে যেও না আমাদের ফিউচার আপডেটগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সময় অনেক 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 ভালো কাটুক।